আগামী ছ মাসের মধ্যেই বিক্রি হতে চলেছে এলআইসি এবং ব্যাংক। ইতিমধ্যেই জানিয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বন্ধুরা কেন এলআইসি এবং ব্যাংক বন্ধ হতে চলেছে সমস্ত কিছু ডিটেলসে জেনে নেব ওই ভিডিওটিতে যদি আপনারা এলআইসি করে থাকেন বা ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশ দেওয়া বেলাইকেনটিকে প্রেস করুন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ ও তাদের সম্পত্তি বিক্রির জন্য অনেক আগে থেকেই জোর দিয়েছে মোদী সরকার গত বছর মোদী সরকার যেভাবে একটিও বড় মাপের রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণ করতে পারেনি এয়ার ইন্ডিয়ার মতো বিভিন্ন কোম্পানি বেঁচে দেওয়ার সিদ্ধান্ত অনেক আগে নেওয়া হলেও তার রূপায়ণ কিন্তু এখনও আটকে রয়েছে তবে এবার এলআইসি এবং বেশ কিছু ব্যাংক বিক্রি করার ক্ষেত্রে বার্তা দিল অর্থমন্ত্রক মোদী সরকার জানিয়ে দিয়েছে এলআইসি শেয়ার বিক্রির মাধ্যমে ধীরে ধীরে নিয়ে যাওয়া হবে বিলগ্নিকরণের দিকে আবার বিটি এর অবশিষ্ট শেয়ার বিক্রির পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে বলে জানা গেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক চাইছে ফেব্রুয়ারির মধ্যে দুই সংস্থার বিলগ্নিকরণ শেষ হয়ে যাক দুটি সরকারি ব্যাংক এবং একটি বিমা সংস্থাকে বিক্রির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কেন্দ্রের তরফে ফতেমা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে চলতি আর্থিক বছরের শেষ হওয়ার আগেই বিলগ্নীকরণের লক্ষ্য লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে ধীরে চলো নীতি আর রাখলে অর্থাৎ রাখতে চাইছে না মোদী সরকার অর্থমন্ত্রকের তরফে সব জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সরকারি সংস্থা ব্যাংক এবং সংস্থার কাছে যা আছে তার বিক্রির প্রক্রিয়া আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সেরে ফেলতে হবে অর্থমন্ত্রকের তরফে এই বিষয়ে ফতেয়া জারি করে দেওয়া হয়েছে অর্থনীতির পুনরুজ্জীবনের জন্য সরকারি ক্ষেত্রগুলিকে এইভাবে গুরুত্ব দেওয়া যেমন শিল্পমহলের একাংশ খুশি আবার অন্যদিকে বিরোধীদের অভিযোগ পছন্দের শিল্পপতিদের জলের দরে বিক্রি করে দিচ্ছে বিভিন্ন সংস্থা মোদী সরকার তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন আগামী ছ মাসের মধ্যে বেশ কিছু ব্যাংক এবং এলআইসি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে এখন দেখার বিষয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কী অর্থাৎ কী পদক্ষেপ নেওয়া হয়